Hare Krishna, Hare Ram, Hare Ram, Hare Hare Ram, Hare Ram, Nam Abhiram, Abhiram, Hari Om Ram Ram, Hare Krishna, Hare Ram, Hare Ram, Krishna Hare Hare Ram, Hare Ram, Nam Abhiram, Abhiram, Hari Om Ram Ram. Krishna Hare Ram, Krishna Hare Hare Ram, Hare Ram, Daho Namay Abhidam, Abhidam, Hari Om Ram Ram. Hare Krishna Hare Ram, Hare Ram, Krishna Hare Hare Ram, Hare Ram, Daho Namay Abhidam, Abhidam, Hari Om Ram Ram. গগন ভেদিয়ায় উঠিল এখন একই ব্রহ্ম না, হরি ওং রাম রাম রাম, হরি ওং রাম রাম, গগন ভেদিয়ায় উঠিল এখন একই ব্রহ্ম না, হরি ওং রাম রাম, হরি ওং রাম রাম, নিত্যানন্দ রাম আমার গৌর গুণ ধাম, রাম কৃষ্ণ রাম রাম, হরি ওম রাম রাম, নিত্যানন্দ রাম আমার গৌর গুণ ধাম, রাম কৃষ্ণ রাম রাম, হরি ওম রাম রাম, জয় জানকী জীবন রাম, জয় জানকী বল্লভ রাম, জানকী জীবন রাম, জয় জানকী বল্লভ রাম, হরি ওম রাম রাম, হরি ওম রাম রাম, জয় জানকী জীবন রাম, জানকী বল্লভ রাম, হরি ওম রাম রাম, ওম রাম রাম, হরি 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 ওম রাম রাম, অখণ্ড মণ্ডলাকাদ দর্শিতম চিত্তমে তস্মৈ শ্রী গুরবে নমো, হে কৃষ্ণ করুণা সিন্ধু সিন্ধু দীনবন্ধু জগত জগত পতে গোপিকা গোপিকাকান্ত রাধাকান্ত নমঃ নমঃ, কাঞ্চন গৌরম রাধে বৃন্দাবন ভুবনেশ্বরী ভানুসুতং সুতং দেবী নম নমামি হরি হরি, অজানুলম্বিত ভুজম্বিত ভুজ কায় অবোধ ভূতত সংকীর্তনৈক পিতর কমলায়তা বন্দে পরমানন্দ মাধব, পরমানন্দ মাধব, পরমানন্দ মাধব, পরমানন্দ মাধব, পরমানন্দ মাধব, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী বাস গদাধরের বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী বাস গদাধর বল, নিতাই গৌর হরি বল বল বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী বাস গদাধরের বল, নিতাই গৌর হরি বল বল বল, নিত্যানন্দ বল বল বল, অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল, হরি বল হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল গৌর হরি বল, নিতাই গৌর হরি বল বল বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল, হরি বল বল বল, নিত্যানন্দ বল বল বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধরের বল, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রীতি ধরে মহাশক্তি, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রীতি ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরাপরাধ নাম লইলে মিলে প্রেম ধন, হরে কৃষ্ণ
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. সবাই মিলে বলুন নিতাই গৌর হরি হরি বল। আমাকে যে লীলা করতে আদেশ দিয়েছেন চলুন আমরা সেই লীলা সাধন করি। লীলার বিষয়বস্তু আপনারা সকলেই জানেন, পরম ভক্ত হরিদাস। আদিতে গৌরচন্দ্র বা গৌরচন্দ্রিকা, সংক্ষিপ্তভাবে আমরা গৌরচন্দ্রিকাকে আস্বাদন করব। আরে কিবা কলি ঘর তুমি, বলি কলি ঘর তিমি রে, গড়াছিল জগজনে কলি ঘর তিমি রে, গড়াছিল জগজনে বলে ধর্ম করম প্রভু দু ধর্ম করম প্রভু দু দূরে যে গেল রে, দূরে তে গেল রে, দূরে তে গেল রে, যেতে গেল রে ধর্ম করম সব দূরে
গেল রে ধর্ম কদম সব দূরেতে গেল রে বলি ধর্ম কদম সব দূরেতে গেল রে ধর্ম কদম সব বলির কলার কাছে দেখো ধর্ম কদম সব কলার কাছে দেখো ধর্ম কদম সব বলির কলার কাছে দেখো ধর্ম কদম সব বলির কলার কাছে দেখো ধর্ম কদম সব বলির কলার কাছে দেখো ধর্ম কদম সব দূরেতে গেল রে ধর্ম কদম দূরে ধর্ম কদম আমার গৌর প্রিয় ভক্তগণ কি আস্বাদন করলাম কলিঘোর তিমিরে গড়া আসিল জগজনী অর্থাৎ কলির গাঢ় অন্ধকার ধীরে ধীরে আমাদেরকে গ্রাস করছে আমরা জানি কি দিনের পর রাত নামে রাত্রি মানে কি অন্ধকার এই কলিযুগ হচ্ছে অন্ধকারাচ্ছন্ন আর এই কলির অন্ধকার আমাদেরকে ধীরে ধীরে গ্রাস করছে আর রাত্রিবেলা আমরা কি করি বিশ্রাম করি শয়ন করি ঘুমিয়ে পড়ি এর ফলে আমরা কি করছি কলির জীবেরা চেতনাহীন কলির জীবেরা চৈতন্যহীন কলির জীবেরা সত্য পথ সত্য মত জিতেন্দ্রিয়তা থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি এই যে আমরা প্রতিদিন মিথ্যাচার করছি মিথ্যা নিয়ে আমাদের বেশাতি মিথ্যা নিয়ে আমাদের কাজকর্ম তো তার জন্য কি কোনো শাস্তি পেলাম না ভগবান বললেন তোমাদেরকে নতুন করে কি শাস্তি দেব এই কলিযুগে জন্মানোটাই তো একটা বিরাট বড় শাস্তি তাই আমাদেরকে এই কলির জীবকে আর শাস্তি দিলেন না কি দিলেন একটা সুযোগ দিলেন কি সুযোগ যা সত্যতে তা দাপর এই তিন যুগে অর্পণ করা হয়নি অনর্পিত চরিং চিরাত সেই যা অর্পণ করা হয়নি সেই অনর্পিত বস্তুকে প্রদান করলেন কার মাধ্যমে কে দিলেন আমাদের পরম দয়াল শ্রীমন মহাপ্রভু আমাদের গৌর হরি সেই হরিনাম সংকীর্তন কৃষ্ণ প্রেম আমাদেরকে প্রদান করলেন আমরা সাধনহীন আমরা ভজনহীন এই কলির জীব এই সাধনহীন ভজনহীন কলিজীবের ভাগ্যাকাশে উদিত হয়ে এই ফাল্গুনে পূর্ণিমার দিন আমার গৌরহরি আমাদেরকে প্রদান করলেন সেই কৃষ্ণ প্রেম হরিনাম সংকীর্তন তাই মহাজন বললেন অসাধনে চিন্তা মনে বিধি মেলা মেলায়ন আনি অসাধনে গোড়া বড় গোড়া বড় দয়ালু ঠাকুর গোড়া বড় আমার গোড়া বড় দয়ালু ঠাকুর এমন দয়াল ঠাকুর আর হবে না এমন দয়াল প্রেমের ঠাকুর আর হবে না প্রেমের ঠাকুর আর হবে না যেজন যেচি সেধে হরির নাম বিলানো এমন দয়াল ঠাকুর আর হবে না যেজন যেচে সেধে হরির নাম বিলালো একবার পর পর হরির নামের মালা হরি 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 যেচে সেধে হরির নাম বিলালেন আমরা হরিনাম নিতে পারলাম না নিতে চাইলাম না গৌরহরি কলিজীবের দ্বারে দ্বারে এসে হাতে ধরে পায়ে পড়ে কৃষ্ণ নাম দিলেন একবার কৃষ্ণ বলো
কহ কৃষ্ণ লহ কৃষ্ণ, লহ কৃষ্ণের শিক্ষা, তোমরা কৃষ্ণ শিক্ষা করো, কৃষ্ণ নাম শিক্ষা করো। কেমন করে, কেমন দয়াল ঠাকুর আমার গৌর হরি, একটু উদাহরণ তুলে ধরি, আস্বাদন করুন। দ্বিপ্রহর দুপুরবেলা শ্রীবাস পণ্ডিত আপন বিষ্ণু মন্দিরে, তার নিজের বিষ্ণু মন্দিরে বসে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করছেন। দরজা বন্ধ, মন্দিরের দরজা বন্ধ, হাতে তিল তুলসী লয়ে চন্দন মিশ্রিত করে যখন শ্রী বিষ্ণু চরণে অর্পণ করবেন, উদ্দাস কণ্ঠে গাইছেন, নমো ব্রহ্মাণ্ড দেবায়, ব্রহ্মাণ্ড দেবায়, ও ব্রহ্মাণ্ড হিতায়, হিতায় চ, শ্রীকৃষ্ণায় গোবিন্দায়, গোবিন্দায় গোবিন্দায় নমো এমন সময়, এমন সময় শুনতে পেলেন তার তার রুদ্ধ দ্বারে ওই বন্ধ দরজায় কে যেন করাঘাত করছে, আর কাতর কণ্ঠে বলছেন, শ্রীবাস, শ্রীবাস, একবার দরজা খোলো, শ্রীবাস একবার দরজা খোলো। বিরক্ত হলেন শ্রীবাস পণ্ডিত। আমি বাড়ির প্রত্যেকটি সদস্যকে বলেছি, আমি যখন মন্দিরে পূজা করব, কেউ যেন আমায় ব্যতিব্যস্ত না করে, আমায় বিরক্ত না করে। কে কেই অর্বাচীন এইভাবে আমার পূজার সময় আমায় বিরক্ত করছে? আবার সেই কাতর কণ্ঠ, দরজা খোলো না শ্রীবাস, একবার দারুণ মিলন করো শ্রীবাস। বিরক্তিত শ্রীবাস পণ্ডিত উঠে গিয়ে দরজা খুললেন, চমকে গেলেন শ্রীবাস পণ্ডিত, একই একই যার চরণে, যে শ্রীহরির চরণে আজ তুলসী পত্র অর্পণ করছেন, তিল ও চন্দন মিশ্রিত করে সেই গৌরহরি তার সন্মুখে দাঁড়িয়ে, প্রভুর দুই নয়নে অশ্রুধারা, প্রভুর সর্ব অঙ্গ আজ রক্তাক্ত, শ্রীবাস 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 বলতে বলতে গৌরহরি শ্রীবাস অঙ্গনের মধ্যে গড়াগড়ি যাচ্ছে। ভক্ত কি দেখতে পারে ভগবানের এত যন্ত্রণা? আজ শ্রীবাস পণ্ডিত ছুটে এসে আমার গৌরহরিকে বুকের মধ্যে জড়িয়ে তুললেন, প্রভু প্রভু তোমায় কে এমন করে ক্ষত বিক্ষত করেছে, কে এমন করে আঘাত করেছে প্রভু বলো। গৌরহরির মুখে মৃদু হাসি, এত যন্ত্রণার মধ্যেও মৃদু হেসে বলছে, জানো শ্রীবাস, এ আঘাত আমায় করেনি শ্রীবাস, প্রভু তোমার সর্ব অঙ্গ কষাঘাতে কষাঘাতে জর্জরিত, আর তুমি বলছো এ আঘাত তোমায় করেনি। হ্যাঁ শ্রীবাস, এ আঘাত আমায় করেনি। গৌরহরি, তুমি জগদীশ্বর, জগতের পিতা, এই জগতের সবাই তোমার সন্তান। ঠাকুর বলেছেন না, পরম পুরুষ ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, ওরে তোরা পাপকে ঘৃণা করিস, পাপীকে ঘৃণা করবি না। আমার গৌরহরি আজ সেই শিক্ষা দিচ্ছেন, এ আঘাত আমায় করেনি। এ আঘাত কাকে করেছে জানো, কাকে করেছে? এ আঘাত করেছে আমার প্রতি আত্মসমর্পণকারী, আমার চরণে একনিষ্ঠ ভক্ত অবলম্বনকারী, আমার প্রাণপ্রিয় ভক্তের অঙ্গে। প্রভু, আমরা এতদিন গীতায় পড়েছিলাম, ভগবান অর্জুনকে বলছেন, যোগ ক্ষেমম বহম মহম, অর্থাৎ ভক্তের বোঝা আমি নিজ স্কন্ধে বহন করি। কিন্তু আজ দেখছি ভক্তের বোঝা নয়, ভক্ত যদি তোমার চরণে আত্মসমর্পণ করে, তুমি ভক্তের অঙ্গের আঘাত কেউ নিজ অঙ্গে বহন করো। নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি। এমনই পরম দয়াল আমার গৌরহরি। কে সেই ভক্ত? সেই ভক্তের কথা আমরা শুনবো, যার অঙ্গের আঘাতকে আমার গৌরহরি নিজ অঙ্গে ধারণ করেছেন। কেন ধারণ করেছেন আমরা সমস্তটাই শুনবো। কিন্তু আমরা এই ধন্য কলিযুগে জন্মগ্রহণ করেও, এমন পরম দয়াল পতিত পাবন শ্রীমন মহাপ্রভুকে পেয়েও আমরা গৌরহরিকে চিনতে পারলাম না। আর আমরা তো দূরের কথা,
স্বয়ং দেবতারা পর্যন্ত চিনতে পারলেন না। কেন? অহংকার, এই অহংকারের বশবর্তী হয়ে দেবতারাও চিনতে পারলেন না। তাই মহাজন বর্ণনা করলেন, কি বললেন? বলি গোরা গুণ কহো নে না যায় যা মুখ, অনেক মুখ বিশিষ্ট দেবতারা, কত চতুরানন, চতুরানন মানে ব্রহ্মা, পঞ্চানন বাবা ভোলানাথ, চিনতে পারলেন না আমার আমার গৌরহরিকে, আমার ভগবানকে। ভগবানের ভগবানত্ব নিয়ে প্রশ্ন তুললেন, কেন? অহংকারে বশবর্তী হয়ে। সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার অন্তরে অহংকার, তিনি জগৎকে সৃষ্টি করেছেন। তিনি শুনেছেন বৃন্দাবনে নাকি ভগবান আবির্ভূত হয়েছেন, এ কেমন ভগবান, একটু পরীক্ষা করে দেখতে হয়, ভগবান বৃন্দাবনে আবির্ভূত হয়েছেন। তো সৃষ্টিকর্তা ব্রহ্মা বৃন্দাবনে এলেন ভগবানকে পরীক্ষা করার জন্য, কিন্তু এসে কি দেখছেন? সৃষ্টিকর্তা ব্রহ্মা দেখতে পারলেন, শ্রী ভগবান আমার তার সখাদের সঙ্গে আজ ধেনু চড়াচ্ছেন। কেমন করে ধেনু চড়াচ্ছেন আসুন দর্শন করি আমরা মানস নেত্রে মধুময় শ্রীধাম শ্রী বৃন্দাবনে। মহাজন বর্ণনা করলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা এসে দেখছেন আমার গোবিন্দ তার সখাদের সঙ্গে খেলা করছেন গোচারণে। কেমন করে খেলছেন? বলি খেলছেন খেলা রাম কানু, খেলছে খেলা রাম কানু, খেলছে খেলা রাম কানু, খেলছে খেলা রাম কানু, নব লক্ষ চড়াই ধেনু, 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 আজ ঘুরে ফিরে বাজাই বেনু, নব লক্ষ চড়াই ধেনু, ঘুরে ফিরে বাজাই বেনু, নব লক্ষ চড়াই ধেনু, খেলছে খেলা রাম কানু। রাম কানাই দুটি ভাই আজ বৃন্দাবনে যমুনার তীরে খেলা করছেন। তো ব্রহ্মা মনে মনে ভাবছেন, কেমন ভগবান, একটু পরীক্ষা করি। হঠাৎ দেখতে পেলেন সুবল এসে বলছে, কানাই কানাই খেলতে খেলতে তো তোর সর্বাঙ্গ ঘেমে গিয়েছে কানাই। গোবিন্দ বলছে, সুবল আমার বড্ড ক্ষুধা লেগেছে, খাবি? এই দেখ তোর জন্য পাকা পাকা ফল এনেছি, দেখ দেখ খেয়ে দেখ। তো যেই বলেছে খেয়ে দেখ, আমার গোবিন্দ কী করেছেন, সুবলের ঝুলির মধ্যে হাত দিয়ে একটি ফল বের করেছে। ফল বের করে যেই না তিনি আস্বাদন করতে যাবেন, হঠাৎ বলে উঠলেন, এই সুবল কী হয়েছে রে কানাই, দেখ এই ফলটাকে না মনে হচ্ছে কোনো পাখিতে খেয়েছে, এটা আমি খাবো না রে। সঙ্গে সঙ্গে সুবল বলে উঠল, ওরে কানাই এই ফলকে পাখিতে খাইনি, এই ফলটিকে আমি খেয়ে দেখেছি। তুই খেয়েছিস? হ্যাঁ রে, তুই জানিস না উচ্ছিষ্ট ফল কখনো আমি খাই না কানাই, এটা উচ্ছিষ্ট নয় রে। আমি কেন খেলাম জানিস, কেন খেয়েছিস? বলে তার কারণ, এই বনে কত নাম না জানা ফল,
আর কংসমামা যে দুষ্টু যদি ফলের মধ্যে বিষ মিখিয়ে রাখে, সেই বিষ মাখানো ফল খেয়ে তোর কষ্ট হতে পারে। তাই আগে থেকে আমি একটু পরীক্ষা করে দেখলাম যেটা ভালো ফল না বিষ মেশানো ফল। যেই না এই কথা বলা, প্রাণ গোবিন্দ আমার কী করলেন, মনের আনন্দে সেবা করলেন। গোবিন্দ নিজ মুখে বলেছেন, সখামনে সখ্য ভাবে করয়ে ভৎসন করয়ে ভৎসন দেবস্তুতি হইতে হইতে হরে মরম হরে মরম। মধুমঙ্গল যদি হাঁকানাই হাঁকানাই বলে ডাকে, বলুন তো আমার গোবিন্দ কোথায় যাবে, কোথায় যাবে? দেখবেন আমরা কোনো পূজা করতে গেলে কাদেরকে ডেকে আনি, ব্রাহ্মণদের ডেকে আনি। তার কারণ ব্রাহ্মণেরা বেদ পাঠ করে মন্ত্রোচ্চারণ করে ভগবানের পূজা করে, তাহলে ভগবানের তো সেইখানে যাওয়া উচিত। কিন্তু শ্রী ভগবান বললেন, না সখা যদি সক্ষভাবে করয় ভৎসন, এই যে সখারা আমাকে এই কানাই হারে রে কানাই ওরে রে কানাই বলে ডাকে, ওইটা আমার বড্ড ভালো লাগে, বেদ পাঠের থেকেও বেশি ভালো লাগে। কিন্তু সৃষ্টিকর্তা ব্রহ্মা বুঝতে পারলেন না ভগবানের এই অপ্রাকৃত লীলাকে। তিনি কি করলেন, ব্রহ্মমোহন লীলায় বলছে, ব্রহ্মা কি করলেন, ভগবানের নবলক্ষ ধেনুর যে বৎসগুলো আছে, বৎস মানে কি বাছুর, ভালো করে শুনবেন। অনেকে বলে গোবিন্দ ব্রহ্মা কি করেছে, গোবিন্দের নবলক্ষ ধেনু চুরি করেছিলেন। না, ভগবানের নবলক্ষ ধেনু চুরি করেননি, তার যে বৎসগুলো আছে বাছুরগুলো আছে সেই বাছুর আর ভগবানের এই যে দ্বাদশটি সখা দ্বাদশ গোপাল এদেরকে চুরি করে ব্রহ্মলোকে নিয়ে গেলেন। এখানে একটা তত্ত্ব আসছে, ব্রহ্মা নিয়ে গেলেন ব্রহ্মলোকে, ব্রহ্মলোকে নিয়ে রেখে মনে মনে ভাবছে, এইবার বুঝি সখাদের হারিয়ে আর ধেনুবৎসদের হারিয়ে ওই যে ভগবান, ভগবান বুঝি কাঁদছে, একটু যাই দেখে আসি। ব্রহ্মা ব্রহ্মলোক থেকে ছুটে এলেন কোথায়, আবার বৃন্দাবনে। তাহলে ব্রহ্মার কাজ কি, একবার বৃন্দাবন একবার ব্রহ্মলোক, একবার ব্রহ্মলোক একবার বৃন্দাবন। তো বৃন্দাবনে এসে ব্রহ্মা কি দেখছেন, ভগবান কি সত্যি সখাদের হারিয়ে ধেনুবৎসদের হারিয়ে বনের মধ্যে ঘুরে ঘুরে কাঁদছে? না গো না। কি করছেন ভগবান, মহাজন কলম দিলেন, কি বা খেল তোরাম সুন্দর সুন্দর খেল তোরাম সুন্দর শ্যাম সুন্দর প্রিয় শ্রীদাম সুদাম মিলি তপন তনয়া তীরে থেকে সুদাম সুদাম মিলি তপন তনয়া তীরে দেখেলি শ্যামলি ধবলি আওলি আওলি শ্যামলি ধবলি আওলি আওলি শ্যামলি ধবলি আওলি আওলি শ্যামলি ধবলি আওলি আওলি ভোকারি বলল তো কানরি কি বা ভোকারি বলল তো কানরে হচ্ছে মহাজনী পদাবলী। আজকাল সব উল্টোপাল্টা পালা উঠেছে, যে যার নিজের মতো করে পদাবলী গায়, নিজের বানানো পদাবলী। এসব বানানো পদাবলী শুনে কিছু হবে না। এখন ইউটিউব ঘাটলেই দেখা যায় কেউ বলছে নারকলের তিনটে ফুটো কেন, ঝাঁটাটা কোন দিকে রাখবো, ওইসব নারকলের তিনটে ফুটো কেন, দশটা ফুটো খুঁজেও ভগবানের কাছে যাওয়া যাবে না, আর ঝাঁটা ঠিক জায়গায় রেখেও ভগবানের কাছে যাওয়া যাবে না। ভগবানের কাছে যেতে গেলে কি দরকার, প্রেম। আর এই প্রেম কোথায় পাওয়া যায়, এই মহাজন সিদ্ধান্ত পদাবলীতে। এগুলোকে আস্বাদন করতে হবে। এ কথাগুলো কেন বলা, সব জায়গায় বলি না, ওই যে আগেই বলেছি কলকাতার ঐতিহ্যমণ্ডিত একটি কীর্তনের আসর, আমরা কীর্তনিয়ারা লালায়িত থাকি এই এই কীর্তনের আসরে কীর্তন পরিবেশন করার সৌভাগ্য লাভ করার জন্য। কিন্তু আজ থেকে দশ বছর আগে, সাত বছর আগে যা দেখেছিলাম দিনকে দিন কিন্তু কমতে শুরু করেছে।
মায়েদের কাছে কিন্তু একটা বিরাট বড় গুরু দায়িত্ব, আগামী প্রজন্মকে তৈরি করতে হবে, কীর্তনমুখী করতে হবে, ভগবতমুখী করতে হবে। আপনারা সবাই এগিয়ে আসুন, আপনারা এগিয়ে এসে এই কীর্তনের দায়িত্ব আপনারা গ্রহণ করুন, এবং এই কীর্তন যেমন করে এই পদাবলী কীর্তনের আসরটি যেমন করে কলকাতার বুকে ঐতিহ্যমণ্ডিত হয়েছিল, এর গৌরব যেন চিরকাল এইভাবেই উজ্জ্বলমান হয়ে থাকে। আমি আজকে কেন, আজ থেকে 10 বছর, 20 বছর, 25 বছর বাদে যদি বেঁচে থাকি, আমিও যেন দেখতে পারি, আমার যেন সমান আগ্রহ থাকে এই কীর্তনের আসরে ছুটে আসার জন্য। এই দায়িত্ব আপনাদের উপরে ন্যস্ত। একবার সবাই মিলে নিতাই গৌর হরি হরি বল। বেশ, কি বলছেন মহাজন? খেলত রাম ও সুন্দর শ্যাম। দেখুন, ব্যাখ্যা করে দিচ্ছি, আপনারা বুঝতে পারবেন। এই মহাজনী পদাবলীগুলো আমরা ব্যাখ্যা করি না বলে আপনারা বুঝতে পারেন না, আপনাদের বিরক্ত মনে হয়। খেলত রাম, খেলত মানে খেলা করছেন, রাম, রাম মানে রামচন্দ্র, না বলরাম, দাদা বলরাম খেলা করছেন, আর সুন্দর শ্যাম। এই সুন্দর শ্যামকে উল্টে দিন কি হয়, শ্যাম সুন্দর। তাহলে আমার ভগবান শ্যাম সুন্দর আর দাদা বলরাম খেলা করছেন কোথায়, কাদের নিয়ে, প্রিয় সীদাম ও সুদাম ও মিলি সখাগণ, সীদাম সুদাম দাম্ব সুদামদের নিয়ে কোথায় খেলছেন, তপন তনয়া তীরেতে কেলি। তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, সূর্যকন্যাকে যমুনা। তাহলে ভগবান কোথায় খেলা করছেন, যমুনার তীরে খেলা করছেন। খেলতে খেলতে কি করছেন, শ্যামলী ধবলি আওলি আওলি, শ্যামলী ধবলিকে ডাকছেন, ফুকারি বল তা কানরি, ফুকারি মানে চিৎকার করে, আই শ্যামলী এদিকায় এদিকায়, আই ধবলি এদিকায়, এইভাবে আমার গোবিন্দ ডাকছেন। এই হলো পদাবলীর গুরুত্ব। তো ব্রহ্মা মনে মনে ভাবছে, আরে যাদেরকে নিয়ে গেলাম আমি ব্রহ্মলোকে, তারা এইখানে, তাদের কি আবার ভগবান চুরি করে নিয়ে আসলো ব্রহ্মলোক থেকে, যাই তো একবার ছুটে গেলেন কোথায় ব্রহ্মলোকে, গিয়ে দেখছেন না যাদেরকে নিয়ে গিয়েছিলেন ব্রহ্মলোকে তারা সেইখানে বসে কানাই রে বলে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। ব্রহ্মা আবার ছুটে এলেন ব্রহ্মলোক থেকে বৃন্দাবনে ব্যাপারটা কি দেখার জন্য। তাহলে ব্রহ্মার অবস্থা দেখুন কি করছে, একবার ভগবানকে দেখার জন্য, ভগবানকে বোঝার জন্য, চেনার জন্য একবার ব্রহ্মলোক একবার বৃন্দাবন, একবার ব্রহ্মলোক একবার বৃন্দাবন, কিন্তু ভগবানকে বুঝতে পাচ্ছেন না। ভগবানকে বোঝার জন্য এবার ব্রহ্মা কি করলেন, ধ্যানে বসলেন। একে বলে তত্ত্ব। মহাজন এক পাশে দাঁড়িয়ে তত্ত্ব দিলেন, কি বললেন মহাজন, সিদ্ধান্ত দিলেন, অগ জীব, অগ কলিহত জীব, ভগবানকে দেখার জন্য, ভগবান তো চঞ্চল, ভগবানকে দেখার জন্য তোমাকে চঞ্চল হলে চলবে না, হরিদ্বার বৃন্দাবন গয়া কাশী মথুরা এই দৌড়াদৌড়ি করলে চলবে না, ভগবানকে পেতে গেলে কি করতে হবে, ভগবানকে পেতে গেলে তোমাকে স্থির হতে হবে। ব্রহ্মা যেমন ধ্যানে বসেছেন, তোমাকেও স্থির হয়ে নামের মালা হাতে নিয়ে বসতে হবে, তবেই তুমি ভগবানের কৃপা লাভ করবে। একবার সবাই বলুন নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তো যেই না সৃষ্টিকর্তা ব্রহ্মা ধ্যানে বসেছেন, সঙ্গে সঙ্গে দেখলেন ধ্যানের মূর্তি আমার গোবিন্দ মধ্য আসনে বসে রয়েছেন, আর গোবিন্দকে ঘিরে যারা রয়েছেন শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সুবলা আদি মধুমঙ্গল, এরা কেউ সখা নয়, এরা কারা, এরা হচ্ছেন শ্রীবিষ্ণু নারায়ণ, প্রত্যেকের মধ্যে শ্রীবিষ্ণু নারায়ণ। আসলে ব্রহ্মা ভুলে গিয়েছিলেন এ জগতে তিনি একা সৃষ্টিকর্তা নন, ব্রহ্মা একা সৃষ্টি করেছেন। ব্রহ্মা যদি একা সৃষ্টি করেন তাহলে বলুন তো ব্রহ্মাকে সৃষ্টি করেছেন কে? আমরা সকলেই জানি ব্রহ্মার উৎপত্তি হয়েছিল ভগবান শ্রীবিষ্ণুর নাভি কমল থেকে। তাহলে ব্রহ্মা একা সৃষ্টিকর্তা নন, সৃষ্টিকর্তা কে? প্রকৃত সৃষ্টিকর্তা হচ্ছেন আমার ভগবান গোবিন্দ শ্রীহরি, গোবিন্দই হচ্ছেন প্রকৃত সৃষ্টিকর্তা। এইবার ব্রহ্মা বুঝতে পারলেন, যখন নিজের ভুল বুঝতে পারলেন, ব্রহ্মা ছুটে এসে আমার গোবিন্দ চরণে লুটিয়ে পড়লেন, আমি তোমায় চিনতে পারিনি প্রভু, আমি তোমায় চিনতে পারিনি, আমায় ক্ষমা করো। যখন কাঁদছেন ব্রহ্মা, ভগবান কিচ্ছু বললেন না, হ্যাঁও বললেন না, নাও বললেন না, একবার নয় দুবার নয়, ব্রহ্মা ব্রহ্মমোহন লীলায় বলছে 128 খানা স্তব করেছিলেন, 128 খানা স্তব, কিন্তু তবু আমার গোবিন্দ কিছু বললেন না। ব্রহ্মা বললেন, তুমি ভগবান, তুমি সবাইকে ক্ষমা করো, ক্ষমাই তোমার ধর্ম, কিন্তু আমি এমন অপরাধ করেছি, আমি ক্ষমার অযোগ্য, তুমি আমায়, তবুও তুমি আমায় ক্ষমা করো।
এইবার আমার গোবিন্দ বলে উঠলেন, ব্রহ্মা তুমি যদি আমার চরণে অপরাধ করতে আমি তোমায় ক্ষমা করতাম, কিন্তু তুমি যে আমার চরণে অপরাধ করনি, তুমি করেছো আমার ভক্তের চরণে অপরাধ। আমার নিরীহ শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সুবলাদি মধুমঙ্গল আমার সখাগণ আমার ভেনু বৎসগণ, তারা তোমার কাছে কী অপরাধ করেছিল, তাদেরকে তুমি চুরি করে নিয়ে গেলে, আমার সঙ্গ ছাড়া করলে, আমিও তোমায় অভিশাপ দিলাম। এই জন্য তোমাকে আগত কলিযুগে ম্লেচ্ছকুলে আসতে হবে, যবনকুলে আসতে হবে, এই অপরাধের শাস্তি গ্রহণ করার জন্য। সঙ্গে সঙ্গে ব্রহ্মা বললেন, আমি মাথা পেতে নিলাম তোমার এই অভিশাপ, কিন্তু প্রভু তোমার চরণে একটাই প্রার্থনা জানিয়ে যাই। কি প্রার্থনা? কর্ম বিপাকে মোর গতাগতি পুনঃপুন মতির হইত অপর সঙ্গে। আমি যে কুলে যেভাবেই জন্মগ্রহণ করি না কেন, আমি যেন তোমার চরণ ছাড়া না হই প্রভু, আমি যেন তোমার চরণ ছাড়া না হই। এবার গোবিন্দ মৃদু হেসে বললেন, ব্রহ্মা তুমি তো বড় চতুর, তুমি আমার চরণ চাইলে, এখন চরণ তোমাকে দিতে গেলে এটা আমাকে যেতেই হবে কলিযুগে, তুমি শুধু নিজের নয় আমার যাওয়ার পথটাও প্রশস্ত করলে। তাই চিন্তা করে দেখুন, আমার ভগবান শ্রীকৃষ্ণ আমার গৌরহরি, তারাই হচ্ছে জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সার। এই ব্রহ্মা যত শাস্ত্র রচনা করেছেন, অষ্টাদশ পুরাণ আপনি যতই পাঠ করুন না কেন কিচ্ছু হবে না, যদি ভক্তি ভরে আমার গৌরাঙ্গ চরণ আমার গোবিন্দ চরণ সার করতে না পারেন, আমার কথা নয় মহাজনের কথা। তাই মহাজন কি বর্ণনা করলেন, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহ নাহি জানত, বেদ বিদ্যা দুহ কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ কবি সার বলে, সে যদি গৌরাঙ্গ কবি সার, সে যদি গৌরাঙ্গ কবি সার বলে, সে যদি গৌরাঙ্গ কবি সার, নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, 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 সর্ববিদ্যা করতলে তার বলি, সর্ববিদ্যা করতলে তার, দেখো সর্বশাস্ত্র করতলে তার, দেখো সর্বশাস্ত্র করতলে তার, গৌর জানলে সব জানা হলো, হরি বলে সব জানা হলো, আমার কৃষ্ণ জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো, শাস্ত্র জেনে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জেনে জানা হলো, গৌর দয়া কর বলে জানা হলো, গৌর দয়া কর বলে জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। এ জগতে শাস্ত্র জেনে যা না হয়, যদি গৌরচরণে শরণাগতি নেওয়া যায়, গোবিন্দ চরণে শরণাগতি নেওয়া যায়, তাই লাভ করা যায়। তাই গৌরচরণে গোবিন্দ চরণে শরণাগতি নিয়ে চলুন দেখি সৃষ্টিকর্তা ব্রহ্মার কি পরিণতি হল। কি বলছেন মহাজন, সৃষ্টিকর্তা ব্রহ্মা কলিযুগে আবির্ভূত হলেন তার কৃতকর্মের শাস্তি ভোগ করার জন্য। কোথায় জন্মগ্রহণ করলেন? অধুনা বাংলাদেশের, বর্তমান বাংলাদেশের খুলনা জেলা, আগে ছিল ওটা বড় যশোর জেলা, ভাগ হয়ে এখন হয়েছে খুলনা জেলা। তো বর্তমান খুলনা জেলার, প্রাক্তন যশোর জেলার বুরহান নামক গ্রামে এক বিশুদ্ধ ব্রাহ্মণ পরিবারে, মন দিয়ে শুনবেন, এক বিশুদ্ধ ব্রাহ্মণ পরিবারে আবির্ভূত হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা তার কৃতকর্মের শাস্তি গ্রহণ করার জন্য। পিতার নাম ছিল মনোহর চক্রবর্তী ঠাকুরমশাই আর মায়ের নাম ছিল উজ্জ্বলা দেবী। তাই মহাজন কি বলছেন দেখবেন, অনেকে বলেন যে ব্রহ্মা নাকি, মানে হরিদাস ঠাকুর নাকি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন, খানাউল্লা কাজীর ঘরে, এটা মতান্তর, কোনো কোনো শাস্ত্রগ্রন্থ বলে।
এটার কিন্তু সেইভাবে সুদৃঢ় প্রমাণ পাওয়া যায় না, এগুলো সবই শোনা কথা। তো তিনি ব্রাহ্মণের ঘরেই জন্মগ্রহণ করেছেন না মুসলমানের ঘরেই জন্মগ্রহণ করেছেন, সেটা আমাদের আলোচ্য বিষয়বস্তু নয় আজকে, এটা বিতর্কের বিষয়বস্তু নয় আজকে। আমাদের আলোচ্য বিষয়বস্তু তিনি আমাদের জন্য যে পথ রেখে দিয়েছেন মহাজন গতস পন্থা, আমরা সেই পথ, সেই পদাঙ্ক আমরা অনুসরণ করব। আসুন পদাবলী কি বলছে আমরা দেখি। খুলনা জেলার বুড়ন গ্রামে জন্ম লোভিলা, জন্ম লোভিলা। খুলনা জেলার বুড়ন গ্রামে জন্ম লোভিলা, জন্ম লোভিলা। নাম প্রকাশে পিতামহ, নাম প্রকাশে পিতামহ, নাম প্রকাশে পিতামহ। এই ধরনীতে আইলা, ধরনীতে আইলা। নাম প্রকাশে পিতামহ, ধরনীতে আইলা, ধরনীতে আইলা। এলেন প্রভু ধরণীতে, উলুধরী মায়ের আবির্ভূত হলে ধরণীতে। এলেন প্রভু ধরণীতে, এলেন প্রভু ধরণীতে। হরি নাম প্রচার করিতে এলেন প্রভু ধরণীতে, হরি নাম প্রচার করিতে এলেন প্রভু ধরণীতে। বলি কৃষ্ণ নাম প্রচার করিতে এলেন প্রভু ধরণীতে, কৃষ্ণ নাম প্রচার করিতে। হরে কৃষ্ণ হরি বলে হরি করিতে, হরে কৃষ্ণ হরি বলে কৃষ্ণ নাম প্রচার করিতে এলেন প্রভু ধরণীতে। আবির্ভূত হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা, কিন্তু তার ভাগ্যের লিখনে পরিহাস ছিল। তার যখন মাত্র দেড় বৎসর বয়স, সেই সময় এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মনোহর চক্রবর্তী ঠাকুর মশাই মৃত্যুবরণ করেন। সেই সময় আমাদের সনাতন হিন্দু ধর্মীয় সমাজে একটা প্রথা ছিল, কুপ্রথা, যার নাম হচ্ছে সতীদাহ প্রথা। কোন ব্রাহ্মণ তার মৃত্যু হলে তার সতীসাধ্বি রমণী, তার বউকে তার সঙ্গে একই চিতায় সহমৃতা হতে হতো, তাকে জীবন্ত পুড়িয়ে মারা হতো। আর সেই নিষ্ঠুর প্রথার বলি হলেন উজ্জ্বলা দেবী। সমাজের গণ্যমান্য ব্যক্তিরা জীবন্ত উজ্জ্বলা দেবীকে মনোহর চক্রবর্তী ঠাকুর মশাইয়ের ওই জ্বলন্ত চিতার মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন, একসঙ্গে পুড়িয়ে মারলেন, বীভৎস সেই দৃশ্য। কিন্তু কেউ একবারও ভাবলেন না ওই দেড় বছরের শিশুটার কি হবে, সে যে মা ছাড়া আর কাউকে চেনে না, মা ছাড়া আর কিছু জানে না। ধাউ ধাউ করে শ্মশানে চিতা জ্বলছে, ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। শ্মশান ভূমিতে ইতস্তত ছড়িয়ে রয়েছে পোড়া কাঠের টুকরো, ছেঁড়া মাদুর, ছেঁড়া চাটাই, ভাঙা কলসের টুকরো, কেউ নেই। ওই ছোট্ট শিশুটি পিতামাতার চিতার সামনে মাকে খুঁজছে, মা, হামাগুড়ি দিয়ে সেই চিতার দিকে এগিয়ে চলেছে, মা, 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 মা বলিয়া শিশু কাঁদিতে লাগে। সেখান থেকে যাচ্ছিলেন একজন মুসলমান, তার নাম হাবিবুল্লাহ মিয়া।
ওই ছোট্ট শিশুর আত্মকন্দন শুনে ছুটে এলেন শ্মশান ভূমিতে। দেখছেন একটা ছোট্ট শিশু আগুনের দিকে এগিয়ে চলেছে, আর হাবিবুল্লাহ মিয়া তা সহ্য করতে না পেরে চিৎকার করে ডাকলেন, ওগো কে কোথাও আছো, বাঁচাও বাঁচাও। প্রশ্ন জাগে, তাহলে হাবিবুল্লাহ মিয়া কেন বাঁচালেন না? বলে হাবিবুল্লাহ মিয়া জানে এই শ্মশান ভূমিতে যে পড়ে রয়েছে সেটা হিদুর ঘরের ছেলে। হাবিবুল্লাহ মিয়া যদি তাকে প্রথমে ছুঁতে যায় বা ছুঁয়ে ফেলে তাহলে হিদুরা তাকে কেউ ঘরে তুলবে না যদি কেউ ছুটে আসে, কিন্তু যখন তার এত গলা ফাটানো চিৎকারেও কেউ ছুটে এলো না, হাবিবুল্লাহ মিয়া স্থির থাকলে না, তিনি ছুটে গিয়ে হাবিবুল্লাহ কাজে এসে কোলে তুলে নিল। তখন হাবিবুল্লাহ কাজে এসে কোলে তুলে নিল। ফাতেমা ওগো ওগো তুমি এত তাড়াতাড়ি চলে এলে, একি একি তোমার হাতে এটা কি? বাহ কি সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে। কে গো ফাতেমা? এর কেউ নেই ফাতেমা, এ বেওয়ারিশ, তেমনি আমাদেরও কোনো সন্তান নেই, তাই আল্লাহ তাআলা আমাদেরকে ওকে দান করেছেন। ও পেল পিতামাতা আর আমরা পেলাম সন্তান, আজ থেকে ও আমাদের সন্তান, আজ থেকে ওর নাম রাখবো, কি রাখবো? ওর নাম রাখবো হারিশ। হাঁ কথারত্ব আল্লাহ, রেশ কথারত্ব দান, হারিশ মানে আল্লাহর দান। মহাজন হাসলেন এক পাশে দাঁড়িয়ে, হাঁ কথার অর্থ হরি আর রেশ কথার অর্থ হচ্ছে দান, হারিশ মানে হরির দান। আমরা ভগবানকে আমরা দান করি তাই না? ভগবানকে কি আমরা দান করতে পারি সে ক্ষমতা আমাদের আছে? ও মা আছে গো, ও বাবা আছে? ভগবানকে আমরা কিন্তু কেউ দান করতে পারি না। এই জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যা সাজালে সাজে তিনি আমাদের জন্য থরে থরে সাজিয়ে রেখেছেন, কিন্তু তিনি তো আশা করেন, তিনি নাম রূপে এসেছেন আমাদের মাঝখানে, আমরা তাকে কতটুকু কি দিতে পারি তিনিও আজকে তা দেখবেন। কলিযুগে মনে মনে ভাবছিলাম সময় তো সংক্ষেপ তাই তত্ত্ব কথা খুব একটা বলবো না, কিন্তু বলতে হয় এই কলিযুগে হরি আর করি একত্রে সাধন করতে হবে। আপনি যদি মনে করেন শুধু হরি নাম করবেন হবে না, করিরও সাধনা করতে হবে। করি মানে কি? মা লক্ষ্মী। তো কী হলো, হাবিবুল্লাহ মিয়া তাকে নিয়ে গেলেন নিজের বাড়িতে। হাবিবুল্লাহ মিয়ার কাছে চন্দ্রকলার মতো বেড়ে উঠছে। হাবিবুল্লাহ মিয়া কী করছে? ইসলামী আদব কায়দায় ওই শিশুকে বড় করছে, তাকে মসজিদে নিয়ে যায়, তাকে আজান দিতে শেখায়, তাকে কোরআন হাদিস পড়তে শেখায়। কিন্তু জন্মগত সংস্কার তার অন্তরে, যখন তাকে মসজিদে নিয়ে যায়, মন্দিরে যখন ঘণ্টাধ্বনি হয় ছুটে যায়, যখন তাকে কোরআন হাদিস নিয়ে বসায়, তখন যদি সে শুনতে পায় পথের মধ্যে চারজনে মিলে মরা বয়ে নিয়ে চলে যাচ্ছে আর বলছে বলো হরি, বলো হরি, বলো হরি, ওই হরি বল শোনার জন্য তাদের পিছনে পিছনে যায়, তাদের পিছনে পিছনে যায় শ্মশান পর্যন্ত। হরি নামের প্রতি তার মোহ, কৃষ্ণ নামের প্রতি তার মোহ, আর আমরা আমাদের হরি নামের প্রতি মোহ নাই, আমাদের কৃষ্ণ নামের প্রতি মোহ নাই। ও মা, আজ থেকে 10 বছর আগেও দেখেছিলাম পাড়া প্রতিবেশী আশেপাশে কেউ মারা গেলে চারজনে মিলে কাঁধে তুলে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যেত, আর আজকে আজকে মারা গেলে কান্না তো দূরের কথা, কোনো শব্দই পাই না, বলো হরি হরি বলতো দূরের কথা। আমিও ফ্ল্যাট কালচারের মানুষ, বাগুইয়াটিতে এখন আমার ফ্ল্যাট, আমি পাইকপাড়ার মানুষ, বাগুইয়াটিতে ফ্ল্যাট নিয়ে গিয়েছি। এই কয়েকদিন আগে ওই ফ্ল্যাটেরই একজন বৃদ্ধ মানুষ মারা গেল জানতেই পারলাম না, পরে যখন ঘর থেকে বেরিয়েছি তার ছেলেকে যখন গুরুদশায় দেখেছি তখন বুঝলাম ওই ভদ্রলোক মারা গিয়েছে। তাহলে চিন্তা করে দেখুন, এখন শ্মশানে কেমন করে নিয়ে যায়, একটা কাচের গাড়িকে ফোন করে হিন্দু সৎকার সমিতি, এসে সাইরেন বাজাতে বাজাতে নিয়ে যায়। আমি বলি বেশ হয়েছে, বেশ হয়েছে, বেঁচে থাকতে জীবনে কোনোদিন কৃষ্ণ নাম করেনি, আশা করে কি করে মরার পরে চারজনে মিলে কাঁধে তুলে বলো হরি হরি বল বলে শ্মশানে নিয়ে যাবে।
আমাদের কিন্তু এক পরিণতি হতে পারে, এটাই নিয়ম হয়ে গিয়েছে। তাই বাবা, মরার পর কৃষ্ণ নাম বলার ইচ্ছে থাকলেও বলতে পারবো না, শোনার ইচ্ছে থাকলেও শুনতে পারবো না। তাই যতদিন বেঁচে আছি, যতদিন বেঁচে আছি, প্রাণ ভরে হরি নাম করে নিন, কৃষ্ণ নাম করে নিন। মরার পর যদি আপনাকেও সাইরেন বাজাতে বাজাতে নিয়ে যায়, হ্যাঁ, মাথায় রাখতে হবে কিন্তু এই কথাগুলো। এই কথাগুলো কিন্তু অকাট সত্য কথা। হরিনামের প্রতি কত মোহ, শ্মশানে ছুটে যায় কৃষ্ণ নাম শোনার জন্য। যেখানে হরিনাম হয়, কৃষ্ণ নাম হয়, সেখানে ছুটে যায়। তো এক জায়গায় হরিনাম হচ্ছে, এমন করে ছোট্ট হারেশ গিয়েছে হরিনাম শুনতে। তা মুসলমান অন্যে, মানে জবন অন্যে প্রতিপালিত, তো যখন সভার মধ্যে এসেছে সবাই বলছে আয় একদম কাছে আসবি না, যা যা যা, ছুবি না ছুবি না, যেমন করা হয়। ছোট্ট হারেশ ওই যে দূরে গাছ, ওই গাছের নিচে গিয়ে বসেছে, কিন্তু মনটা পড়ে রয়েছে কোথায়? হরি নামের মধ্যে। আমরা যতই দূরে বসি, অন্তর যদি হরি নামের মধ্যে পড়ে থাকে, তাহলে হরি নাম আমরা আস্বাদন করব। আর যতই সামনে বসি, মন যদি আমার হরি নামে না থাকে, আমি শুধু ঘড়ি দেখব কটা বাজে রে, ওরে বাবা বাড়ি যেতে হবে, নাম আর শোনা হবে না। ঠাকুর গল্পের ছলে খুব সুন্দর একটা কথা বলতেন, বলে জানিস, দুই বন্ধু, দুই বন্ধু, এক বন্ধু খুব ভালো আর এক বন্ধু খুব খারাপ। তা দুই বন্ধু একসঙ্গে কাজ করতে করতে তাড়াতাড়ি কাজ থেকে ছুটি পেয়েছে, তা দুই বন্ধু বাড়িতে যাচ্ছে। তো যে যে বন্ধুটা খারাপ, সে বন্ধুটা বলছে, এই তুই তো বেশ ভালো ছেলে, ভালো ছেলে বলে সবার সমাজে সকলের কাছে পরিচিত, তো আজকে আমার সঙ্গে একটু খারাপ হ। বলে কি করতে হবে বন্ধু? বলে চল, আমরা আমাদের যখন তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছে, আমরা বাড়ি যাব না, আমরা একটা পানশালায় যাব। পানশালা বুঝেছেন তো? ও মা, পানশালা মানে যেখানে খাওয়া টাওয়া হয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ, অত ভেঙে বলা যাবে না, এই কীর্তনের আসনে দাঁড়িয়ে অত ভেঙে বলা যাবে না। তো সেই পানশালায় যাব, পান করব, আর নর্তকি নাচছে ওই নাচ দেখব। তো যে ভালো বন্ধু, সে বলল, রাম 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 রাম, না না না, ওইসব করা যাবে না, আমাদের বাড়ির পাশে ভাগবত পাঠ হচ্ছে, আমি ওই হরি নাম শুনতে যাব। তো যে খারাপ বন্ধু, সে গেল পানশালায়, পানশালায় গিয়ে আকণ্ঠ পান করছে আর নর্তকীর নাচ দেখছে। আর যে ভালো বন্ধু, সে কোথায় গেল? সে গেল হরি নাম শুনতে ভাগবতীয় আসরে। তো এবার যে খারাপ বন্ধু, সে পানশালায় বসে পান করছে আর নর্তকীর নাচ দেখছে, আর ভালো বন্ধু হরি নাম শুনতে গিয়েছে একেবারে সবার আগে বসে ভাগবত পাঠকের মুখের দিকে তাকিয়ে ভাগবত পাঠ শুনছে। ঠাকুর বলছে, জানিস, ওই যে খারাপ বন্ধু পানশালায় বসে বসে পান করছে আর নর্তকীর নাচ দেখছে, মনটা কিন্তু তার সেখানে পড়ে নেই। সেই মনে মনে অনুশোচনায় দগ্ধ হচ্ছে আর ভাবছে, ভাবছে, আহারে আমার বন্ধু কত ভাগ্যবান, সে কৃষ্ণ নাম শুনছে, আর আমি মানব জন্ম পেয়ে নরকের কীটের মতো পান করছি আর নর্তকীর নাচ দেখছি, কত পাপাচারী আমি। আর যে ভালো বন্ধু ভাগবত পাঠ শুনছে একেবারে সবার সামনে বসে, ওই ভাগবত পাঠকের মুখের দিকে তাকিয়ে হরিনাম শুনছে, সে মনে মনে ভাবছে, ইস, এই নীরস ভাগবত পাঠ আমি বসে বসে শুনছি, আর আমার বন্ধু কত আনন্দ করছে, পানও করছে আর নর্তকীর নাচও দেখছে। বলে রাত্রিবেলা দুজনে বাড়িতে গিয়েছে, খাওয়া দাওয়া করে শুয়েছে, দুজনের মৃত্যু হয়েছে। মরার পরে যমদূত এসেছে, বিষ্ণুদূত এসেছে। যমদূত এসে একজনকে নিয়ে গিয়েছে যমলোকে, আর বিষ্ণুদূত এসে একজনকে নিয়ে গিয়েছে বৈকুণ্ঠে। এবার ঠাকুর প্রশ্ন করছে, আচ্ছা বলতো, যমদূত কাকে নিয়ে গিয়েছে? যমদূত কি করেছে? ওই যে ভালো মানুষটা যে ভাগবত পাঠ শুনছিল তাকে নিয়ে গিয়েছে যমলোকে। আর বিষ্ণুদূত কি করেছে? যে খারাপ মানুষ তাকে নিয়ে গিয়েছে বৈকুণ্ঠ লোকে। ঠাকুর বলছে, কেন নিয়ে গেল? বলে, ওই যে বিষ্ণুদূত ভগবান তাকে বলে পাঠিয়েছে, ও বসে রয়েছে, ও বসে রয়েছে ভাগবত পাঠের আসরে, কিন্তু ওর মনটা পড়ে রয়েছে পানশালায়, তাই ওকে যমলোকে নিয়ে যেতে বলবি। আর যে পানশালার মধ্যে পড়ে থেকেও যার মন পড়ে রয়েছে ভাগবতী ও আসরে, তাকে নিয়ে আসবি এই বৈকুণ্ঠ লোকে। তাহলে বোঝা গেল, আমরা সাধন, সাধন আমাদের কেমন করতে হবে? সাধন করতে হবে মনে বনে আর কোণে, মানুষ দেখিয়ে নয়, মানুষ দেখিয়ে নয়। তাই ছোট্ট হারেশ বসে রয়েছে কোথায়? ওই গাছতলায়, কিন্তু মনটা পড়ে রয়েছে তার হরিনামের আসরে। যিনি হরিনাম করছেন, তিনি সকলকে ডেকে বলছেন, শোনো বাবা, এই কৃষ্ণ নাম করতে এসে জাতপাতের বিচার করো না। তাহলে একটা সুন্দর পদাবলী শোনো, বলি, ওরে মন কি করে বরণ কুল, রে মন কি করে বরণ কুল, মন কি করে বরণ কুল।
মন কি করে বদন ও যে কুলে জন্ম হোক না তোমার, যে কুলে জন্ম হোক না তোমার, কেবলি ভক্তি বিমল রে মন কি করে বরণ কো, রে মন কি করে বরণ কো, রে মন কি করে বরণ কো, কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্ত রাম, কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্ত রাম, আবার রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, দেবতা সমাজ মা মন কি করে বদন, রে মন কি করে বদন, রে মন কি করে বদন। ও আমরা ব্রাহ্মণেরা, আমি ব্রাহ্মণের কথা বলছি না, আমি বামুনের কথা বলছি। ব্রাহ্মণ আর বামুনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। ব্রাহ্মণ কাকে বলে? ব্রহ্ম জনাতি ব্রাহ্মণ, যে ব্রহ্মকে জানে সে হচ্ছে ব্রাহ্মণ। আর আমার মতো সাদা সুতোধারী তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় বামুন। যদি এখানে কোনো ব্রাহ্মণ থেকে থাকেন, আমার কথাগুলো আপনারা গ্রহণ করবেন না। আমি বামুনদের কথা বলছি। আমার মতো বামুনেরা কী করে? আমরা কোনো জায়গায় গেলে বেশ বড় আসনটা পেতে আশা করি। দেখবেন কোনো শ্রাদ্ধ বাড়িতে গেলে কী করে, ব্রাহ্মণদের বেশ ভালো করে ভোজন টোজন করায়, আর ভোজন করিয়ে ভোজন দক্ষিণা, তারপরে অনেক উপহার সামগ্রী দেয়, দেয় না? আমরা আশা করি এটা পেতে। কিন্তু ব্রাহ্মণেরা কি সত্যি ভগবানকে পেয়েছে? মানে বামুনেরা কি সত্যি ভগবানকে পেয়েছে? ব্রাহ্মণেরা পেয়েছে, বামুনেরা পায়নি। কি বলছে? কারা পেয়েছে ভগবানকে? কপি কুলে ধন্য বীর হনুমান, ভগবান শ্রীরামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্তকে আপনাদের যদি জিজ্ঞাসা করা হয়, আপনারা বলুন, সবাই মিলে বলুন, মহাবীর হনুমান। হনুমান বলা যাবে না, মহাবীর হনুমান বলতে হবে। তিনি পরম ভক্ত, তিনি কোন কুলে জন্মগ্রহণ করেছিলেন? আমার মতো ব্রাহ্মণের কুলে না, তিনি কপিকুলে জন্মগ্রহণ করেছিলেন, বানর কুলে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু তিনি সর্বশ্রেষ্ঠ রাম ভক্ত, বিদুর দাসী গর্ভজাত সন্তান, বিভীষণ রক্ষকুলজাত সন্তান, কিন্তু তবুও আমার ভগবান শ্রীরামচন্দ্রের চরণ পেয়েছিলেন। বিদুর দাসী কুলজাত সন্তান হয়েও, দাসী গর্ভের সন্তান হয়েও আমার ভগবান শ্রীকৃষ্ণের চরণ পেয়েছিলেন। তাই মহাজন কি বলছেন? আহা দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বরে, আহা দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বরে, বিদুরের বন কি বা কুল ছিল, বিদুরের বন কি বা কুল, ভগবান খাইল যাহার ঘরে, খাইল যাহার ঘরে, বিদুরের বন কি বা কুল ছিল, বিদুরের বন তাহলে কি বললাম? ভগবান শ্রী রামচন্দ্র বন্ধুত্ব করেছিলেন কার সঙ্গে? গুহক চণ্ডালের সঙ্গে, আমার মতো কোনো বামুনের ছেলের সঙ্গে নয়। ভগবান শ্রীকৃষ্ণ ভোজন করেছিলেন কার ঘরে, কার হাতে? বিদুরের হাতে, দাসী গর্ভের সন্তান, আমার মতো কোনো বামুনের হাতে নয়। তাই মহাজন কি বলছেন? শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গৌরব নাই আমার, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গৌরব নাই, বলে কহে প্রেমানন্দে যে করে গৌরব, কহে প্রেমানন্দে যে করে গৌরব, নিতান্ত মূরখ সে, নিতান্ত মূরখ সে, আ
আবার কহে প্রেমানন্দে যে কনি গৌরব নিতান্ত মুরখসে নিতান্ত মুরখসে। তাহলে শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলেরও গৌরব নেই, কহে প্রেমানন্দে যে করে গৌরব নিতান্ত মূরখ সেই ওমা। এই যে কিছুদিন আগে শিব চতুর্দশী গেল, আমরা কি করেছিলাম শিব চতুর্দশী? বাবা ভোলানাথের কি করেছিলাম? পূজা। আশ্বিন মাসে মা দুর্গার কি করি? পূজা। কার্তিক মাসে দীপাবলির দিন মা কালীর কি করি? পূজা। তাহলে মা কালীর হয় পূজা, মা দুর্গার হয় পূজা, বাবা ভোলানাথের হয় পূজা, আমার গোবিন্দের কি হয় পূজা? গোবিন্দের হয় সেবা, গৌরহরির হয় সেবা, গুরুদেবের হয় সেবা। সেবা করতে গেলে, পূজা করতে গেলে পূজক লাগে, ব্রাহ্মণ লাগে, আর সেবা করতে গেলে, সেবা করতে গেলে সেবক লাগে। যার অন্তরে সেবার মানসিকতা আছে সেই আমার গোবিন্দ সেবা করতে পারবে, বোঝা গেল? সেই গোবিন্দ সেবা করতে পারে। যেই না এই কথা বলছেন সেই ঠাকুরমশাই, সেই ভাগবত পাঠক সঙ্গে সঙ্গে ছোট্ট হারে সেখান থেকে উঠে দাঁড়িয়েছে। হ্যাঁ, আমি জবনন্দী প্রতিপালিত, আমি জবন সন্তান। ঠাকুরমশাই, আমি কি কৃষ্ণ নাম করতে পারি, আমি কি কৃষ্ণ সেবা করতে পারি? বলে বললাম না বাবা, যার অন্তরে সেবার মানসিকতা আছে সেই আমার গোবিন্দ সেবা করতে পারে।